হলুদ, এটিকে অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে। মশলা জাতীয় খাবারের তালিকায় শীর্ষে রয়েছে হলুদ। রান্নাতে হলুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি উপাদান। হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন নামক একটি উপাদান, যা একাই 100-এর বেশি রোগ সারাতে পারে। তাছাড়াও হলুদে উপস্থিত ভিটামিন ই, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আয়ুর্বেদে কার্কিউমিনকে ম্যাজিক যৌগ বলা হয়ে থাকে। আসুন আজ আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে কাঁচা হলুদের অসংখ্য এমন কিছু গুণের কথা, যার বেশিরভাগটাই অনেকেরই হয়তো অজানা, অর্থাৎ হলুদের বিভিন্ন ভেষজ গুণাগুণ সম্পর্কে। ত্বকের রঙের উজ্জ্বলতা বৃদ্ধি করে হলুদ। নিয়মিত কাঁচা হলুদ বেটে মুখে লাগালে ত্বকের বিভিন্ন প্রকার দাগ থেকে রক্ষা পাওয়া যায়। হলুদে থাকা কার্কিউমিনকে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায়। রাতে ঘুমাতে যাবার আগে নিয়মিত হলুদ দেওয়া দুধ খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সুতরাং ত্বকের উন্নতির জন্য নিয়মিত কাঁচা হলুদ বেটে মুখে মাখুন, 2 ঘন্টা পর ধুয়ে ফেলুন। এইভাবে 1 মাস ধরে ব্যবহার করুন। এর ফলে মুখের ব্রণ ও ব্রণের দাগেরও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লিভারের রোগ সারাতে সাহায্য করে হলুদ। হলুদে উপস্থিত কার্কিউমিন হজমের গোলমাল, গ্যাসের সমস্যা ও পরিপাকের উন্নতি ঘটিয়ে লিভারকে সুস্থ ও স্বাভাবিক রাখে। হার্টের অসুখ প্রতিরোধ করে হলুদে উপস্থিত কার্কিউমিন। হলুদে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও রক্ত জমাট বিরোধী উপাদান, যা রক্তনালীর ভেতরের রক্ত জমাটে বাধাধান করে, ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকখানি কমে যায়। হাড় ক্ষয় রোধ করে হলুদ। কাঁচা হলুদে থাকা কার্কিউমিন হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে ও হাড়কে সুস্থ ও মজবুত করে। এছাড়াও কাঁচা হলুদ বেটে যদি ভাঙা হাড়ের জায়গায় লাগানো যায়, তার থেকেও ভালোই উপকার পাওয়া যায়। দাঁতের ক্ষয় রোধ করে হলুদ। কাঁচা হলুদ দাঁতের ওপরে থাকা এনামেলের আস্তরণকে রক্ষা করে ও দাঁতের ক্ষয় থেকে দাঁতকে বাঁচায়। এছাড়াও হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী থাকায় তা দাঁতকে জীবাণুদের হাত থেকেও রক্ষা করে। হলুদ হাঁপানিতেও বেশ কার্যকর। হলুদে থাকা কার্কিউমিন শ্বাসনালীর পথের বাধাকে দূর করে ও শ্বাস নেবার ক্ষমতা বাড়ায়। ফলে হাঁপানি থাকলে নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন, সহজেই উপকার পেয়ে যাবেন। ধূমপানের ফলে তামাক ও নিকোটিন আমাদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। কাঁচা হলুদে থাকা কার্কিউমিন ফুসফুসকে কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচায় ও ফুসফুসের প্রদাহ হ্রাস করে। হলুদে উপস্থিত কার্কিউমিন রক্তচাপ কমাতেও সাহায্য করে। নিয়মিত কাঁচা হলুদ খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে। কাঁচা হলুদ মাথা ব্যথা সারাতেও বেশ কার্যকর। কাঁচা হলুদ মস্তিষ্কে মিউকাস চলাচলকে বাড়িয়ে তোলে, ফলে সাইনাসের সমস্যা ও মাথা ধরা বা মাথা ব্যথা থেকে মুক্তি দেয় হলুদ। কাঁচা হলুদে উপস্থিত কার্কিউমিন মাত্র 12 সপ্তাহেই কোলেস্টেরলকে 1 ধাক্কায় অনেকখানি কমিয়ে আনে। নিয়মিত হলুদ খেলে রক্ত পরিশুদ্ধ হয় এবং কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কাঁচা হলুদ মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। কাঁচা হলুদে থাকে কার্কিউমিন মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এটি বেশ গুরুত্বপূর্ণ ও মস্তিষ্কের কোষ উজ্জীবিত থাকে। নিয়মিত হলুদ খাওয়ার ফলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। চুলের উন্নতিতে বেশ কার্যকর হলুদ। হলুদের পেস্ট বানিয়ে, অর্থাৎ হলুদের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া শক্ত হয় ও খুশকির সমস্যা দূর হয়ে যায়। পাশাপাশি চুল সুন্দর ও ঝলমল হয়ে ওঠে। সুতরাং হলুদ রান্নার পাশাপাশি অনেক রোগের হাত থেকেও মুক্তি দেয়। আজ এই ভিডিওটির মাধ্যমে জানলাম কাঁচা হলুদের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তাই আজ থেকেই অভ্যাস করুন, সকালে উঠে খালি পেটে 1 টুকরো কাঁচা হলুদ খাবার। দেখবেন অনেক রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।
তাই সুস্থ থাকতে ও সুস্থভাবে বাঁচতে রোজ কাঁচা হলুদ খাওয়া অভ্যাস করুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।